মানুষ সবসময় কেয়ারিং লোকজনকে পছন্দ করে হ্যাঁ তোরা সেরকম হইতে হবে কিন্তু তুই তো কেয়ারিং না তুই রীতিমতো ডেয়ারিং কি করব নিজের বদলানো কি যায় আমার কত বছর বয়স হচ্ছে দেখছো তুমি আমি যদি ঘুমায় যাই তাহলে দরজা খুলে দিবে তোর কোন বাপ তোমার দরজা খুলে লাগে আমি আগে ঘরে ঢুকবো গত 15 বছর ধরে তোর জন্য মাঝরাতে দরজা খুলতে খুলতে আমি বুড়া হয়ে গেলাম বুড়া হয়েও না একটা তরুণী টাইপের মেয়ে বিয়ে করে ইয়াং লাইফ এই ডলার সরি আব্বা এই তুই যে ইঞ্জিনিয়ারিং পাস করলি এত ভালো রেজাল্ট করলি তোরে দেখলে এটা কেউ বলবে সারাদিন লাফাঙ্গে বলে বেড়ার সাথে তুই ঘুরা বেড়াস আব্বা আমার লাইফের পয়েন্ট অফ ভিউটা আলাদা আমি একটু চিল করতেছি একটু ফ্রি টাইম পার করতেছি একবার যদি চাকরিতে ঢুকি কট গন কেস আমার সন্তানের জন্য দরজা খুলতে খুলতে বুড়া হয়ে যাবো চুল পাই গেল জ্ঞান দিস না আমার জ্ঞান দিস না মানুষজন যে খালি তোর সম্পর্কে আমার কাছে কমপ্লেন করে আমার কেমন লাগে বুঝছ না মানুষজন তো হাজার হাজার কমপ্লেন আমার তোমার নামে আমি তোমার এসে কই কিছু এই কি কমপ্লেন করে কি কমপ্লেন করে তোর কাছে বল এই যে আমার বিয়ের কথা কই একদিকে মিটিং এ যায় এদিকে সেটিং এ যায় এদিকে এদিকে ঘুরো টুরো এদিকে কত কিছু শুনে ওরে আল্লাহ আব্বা আজকে খাই ধরে নাও আজ দিল কোলান কার বলে তোর জন্য বাদর আনতে হবে আমারে মাঝরাতে দরজাও খুলে দিতে হবে আমারে আমার তার খেয়ে দেয় কোনো কাজ নাই কতদিন ধরে চলছে এসব কতদিন ধরে চলছে বল হাই কি হয়েছে ওর সাথে এরকম করতেছে কেন চুপ বে কোথায় যায় কার সাথে মিশে খোঁজ খবর রাখতে পারো না আরে আমি তো রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি রান্না নিয়ে ব্যস্ত থাকো মাঝখানে কোনো কথা বলবা না চুপ করে আছিস কেন বল কতদিন ধরে চলছে বল বাবা বিশ্বাস করো আমি ওই ছেলেকে চিনি পর্যন্ত না একদিন রাস্তায় আমার বান্ধবী সহ আমাকে উত্তপ্ত করছে তারপর আমার নাম্বার কোথা থেকে পাইছে আমি এটা পর্যন্ত জানি না বাবা বাবা আল্লাহর কসম আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলে ছাদে যেতে আমি ছাদে গেছি তোমার ভয় যাতে তোমার সাথে দেখা না হয় ছাদে গিয়ে দেখি তুমি ছাদে দাঁড়াইছো আরে এই ছেলেটাই তো ডলার যে আমার সাথে রাস্তায় বেয়াদবি করেছিল ডাবল বেয়াদব হইছে না এবার কতবার বলছি রাস্তায় এই সমস্ত ছেলেদের সাথে ঝামেলা করবা না বাসায় একটা মেয়ে আছে হলো তো এবার বাসায় এসে উপস্থিত হয়েছে আমার হয়েছে যত যন্ত্রণা এই রাবেয়া গরম পানি দে বাবা তুমি বিশ্বাস করো আমি সত্যি ওই ছেলেকে চিনি না আমি কোনোদিন এমন করছি বলো আমি তো এটাও জানতাম না যে এই ডলার ওই ডলার একই আচ্ছা এখন কি হবে চুপচাপ কেন খেয়েছে কে তুমি বুঝলা কেমনে ওই তুই আমার পোলা না আমি তোর পোলা হ্যাঁ তোর না বুঝার কি আছে তুমি আমার বাবা আমি তোর পোলা তো চাপ চাপ বসতে দে কি হয়েছে ক মানতেছে না আব্বাও কেমনে মানবো তোর অ্যাটিচিউড তুই দেখোস না তুই যেভাবে মানুষের সাথে কথা বলোস তোর যে চাল চলন তোর তেমনি সবাই ভয় পায় তোর কাছে আসবে কে আমি কি করবো আমি তো এমনই তা আমি তো এমনই বললে তো হবে না মানুষ সবসময় কেয়ারিং লোকজনকে পছন্দ করে হ্যাঁ তোর সেরকম হইতে হবে কিন্তু তুই তো কেয়ারিং না তুই রীতিমতো ডেয়ারিং কি করবো নিজের বদলানো কি যায় আমার কত বছর বয়স হচ্ছে দেখছো তুমি যদি এতই কারো প্রতি টান থাকে তাহলে বদলাইতে হবে শোন না জীবনে অনেক ধরনের সিচুয়েশন আসে হ্যাঁ এই সিচুয়েশন থেকে নিজেরে উতরাইতে গেলে নিজেরই পরিবর্তন করতে হয় খাপ খাওয়াই নিতে হয় তোরে দরকার হলে সেটা করতে হবে খালি হুঁ বললে হবে না যা ঠান্ডা মাথায় চিন্তা কর কীভাবে স্বাভাবিকভাবে তুই মেয়েটার কাছে অ্যাপ্রোচ করবি এরকম রাগি মাথা নিয়ে কিছু হবে না বুঝছস আরে এত চিন্তার কিছু নাই তোর বাপ এখনো বেঁচে আছে আছে না দেখা যাবো একটা কিছু হয়ে যাবো যা এখন একটু মাথা ঠান্ডা করে ঘুমা যা
তুমিও ঘুমাও।